সালামু আলাইকুম স্থির তরিত কুমিলা বোর্ড দুই হাজার তেইশ এখানে একটা সার্কিট দেওয়া আছে সার্কিটে ধারক ধারক দেওয়া আছে সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর আর হচ্ছে ইয়ার মান দেওয়া আছে টেন ভোল্ট অর্থাৎ ধারকের ক্ষেত্রে চালক শক্তির মান দেওয়া আছে দশ ভোল্ট ন নম্বর বর্তনির তুল্য ধারকত্ব নির্ণয় করো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি টু সি থ্রি এই দুইটা ধারকত্ব সমান্তরালে আছে এই দুইটাকে যদি আমরা সমান্তরালে সলভ করি তাহলে এখান থেকে একটা ধারকত্ব পাবো সেইটা সি ওয়ান সি ফোরের সাথে এই ধারকটা শ্রেণীতে আছে তো খুবই সহজ এটা নম্বর যদি আমরা দেখি তাহলে এখানে আমরা বলতে পারি যে সি টু ও সি থ্রি ধারক সমান্তরালে আছে সমান্তরালে আছে তাহলে এখানে সিপি ইজ ইকাল টু কী হবে সি টু প্লাস সি থ্রি সমান্তরালে থাকা ধারাপত্রগুলো যোগ হয় সি টু এর মান দেওয়া হচ্ছে ফিফটিন মাইক্রোফেরাট আর সি থ্রি এর মান দেওয়া হচ্ছে টেন মাইক্রোফেরাট তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত আসে টোয়েন্টি ফাইভ মাইক্রোফেরাট সিপি এর মান পেলাম টোয়েন্টি ফাইভ মাইক্রোফেরাট এরপর সিপি সি ওয়ান ও সি ফোর শ্রেণীতে আছে তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারি যে ওয়ান বাই সি এস এটা ইজ ইকাল টু ওয়ান বাই সি পি প্লাস ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি ফোর যে এই দুইটা থেকে যখন আমরা একটা সলভ করবো একটা সলভ করার পর এখানে ধার কেমন হবে এই একটা ওই দুইটা থেকে আসবে একটা আর নিচে একটা আছে তাহলে এখানে হচ্ছে দেওয়া আছে ফাইভ এখানে আমরা পেলাম টোয়েন্টি ফাইভ আর এখানে হচ্ছে টোয়েন্টি তো ওয়ান ডিভাইড হচ্ছে টোয়েন্টি ফাইভ যোগ ওয়ান ডিভাইড ফাইভ প্লাস ওয়ান ডিভাইড টোয়েন্টি এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি ওয়ান ভাগ টোয়েন্টি ফাইভ যোগ ওয়ান ভাগ ফাইভ যোগ ওয়ান ভাগ টোয়েন্টি যেটা অ্যান্সার আসছে এটাকে আবার উল্টাই দিতে হবে ওয়ান ভাগ অ্যান্সার থ্রি পয়েন্ট ফোর ফোর এইট প্লে সিএসএর মান পেলাম থ্রি পয়েন্ট ফোর ফোর এইট মাইক্রোফেরাট এটা হচ্ছে সার্কিটের তুল্য ধারকত্ব পেলাম থ্রি পয়েন্ট ফোর ফোর এইট মাইক্রোফেরাট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার যে এই সার্কিটের ক্ষেত্রে তুল্য ধারকত্বের মান থ্রি পয়েন্ট ফোর ফোর এইট মাইক্রোফেরাট এরপরে বলা হয়েছে বর্তনীতে বর্তনীতে কোন ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি পাওয়া পরিমাণ বেশি মানে এখানে চারটা ধারক আছে চারটা ধারকের ক্ষেত্রে আমার সঞ্চিত শক্তির মান বের করতে হবে তো সঞ্চিত শক্তির মান বের করে দেখাতে হবে যে কোন ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ সব থেকে বেশি তো এটা হচ্ছে অনেকে বিভক্ত দিয়ে করে অনেকে হচ্ছে আধান দিয়ে করে তো যেটা সব থেকে সিম্পলেস্ট ওয়ে সেটাই হচ্ছে আমি এখানে সলভ করব যে প্রথমে আগে কি করব আমরা দেখবো যে এই সার্কিটে কত আধান এই বরাবর আসতেছে এই বরাবর যে আধানটা আসতেছে কিউ এটা সি ওয়ানের ভেতর দিয়ে কিউ আধান যাবে তারপর এখানে দুইটা ভাগে ভাগ হচ্ছে এদিকে যাচ্ছে কিউটু আর এদিকে যাচ্ছে কিউ থ্রি এরপর এখানে এসে আবার যোগ হচ্ছে সেটা হচ্ছে আবার কিউ হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে কিউ কিউ এখানে আমরা দুইটা ভাগে ভাগ করলাম কিউ টু কিউ থ্রি তারপরে দুইটা মিলিত হয়ে সিফোরের ভেতর দিয়ে যাচ্ছে আবার সার্কিটের মূল যে আধান সেটা আবার এদিক দিয়ে যাচ্ছে এদিকে আসে এই পয়েন্টে এসে শেষ হবে তাহলে আমরা কী করবো আগে কিউ এর মান বের করি তো তুল্য ধারকত্ব সি এর মান আমরা পেয়েছি অলরেডি থ্রি পয়েন্ট ফোর বিভবের মান দেওয়া হচ্ছে দশ ফোল্ট বা তড়িৎ চালক শক্তি ই আমরা ধারকত্বের সূত্র কি জানি সি টু কিউ ডিভাইড হচ্ছে ভি বা কিউ ডিভাইড এখানে হবে ই তাহলে কিউইজি কল টু কী হবে সি ইন্টু ই সি এর মান থ্রি পয়েন্ট ফোর ফোর এইট মাইক্রো ফেরার দেওয়া আছে তাহলে টেন ইনভার্স সিক্স ফেরাড হবে ইন্টু ই তরিৎ চালক শক্তি দেওয়া আছে দশ তাহলে এখানে থ্রি পয়েন্ট ফোর ফোর এইট ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস ফাইভ এটা হচ্ছে আধানের মান অর্থাৎ এত কলম থ্রি পয়েন্ট ফোর ফোর এইট ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস ফাইভ কলম তো এটা হচ্ছে এই সার্কিটে কি পরিমাণ আধান আসতেছে এই বরাবর সেটার মান পেয়ে গেলাম আমরা থ্রি পয়েন্ট ফোর ফোর এইট ইন্টু টেন ইনভার্স ফাইভ কোলম এরপর কী করবো এখানে আমাদের সার্কিটে হচ্ছে দশ ভোট তরিদালক শক্তি দেওয়া আছে তো এই বরাবর আমার আধান আসতেছে থ্রি পয়েন্ট ফোর ফোর এইট ইন্টু টেন টু মাইনাস ফাইভ কোলম তাহলে সি ওয়ান ধারকের সঞ্চিত শক্তি কত হবে সি ওয়ান ধারকের সঞ্চিত শক্তি আমরা ধারকের সঞ্চিত শক্তির সূত্র কি জানি হাফ সি ভি স্কোয়ার জানি হাফ বা কিউ স্কোয়ার ডিভাইড টু সি জানি কিউ স্কোয়ার ডিভাইড হচ্ছে টু সি অথবা হাফ কিউ ইন্টু ভি তাহলে প্রথমে সি ওয়ানের ভেতর দিয়ে কি পরিমাণ প্রভাব আসতেছে সি ওয়ানের ধারকত্বের মান তো আমার জানা তো এইটার হচ্ছে এইটার ভেতর দিয়ে কি পরিমাণ আধান আসতেছে থ্রি পয়েন্ট ফোর ফোর এইট ইন্টু টেন ইনভার্স ফাইভগুলো আধান আসতেছে তাহলে ইউ ইজ ইকালটা আমরা কিউ স্কোয়ার ডিভাইড হচ্ছে টু সি এই সূত্রটা ইউজ করতে পারবো এটার ভেতরে আধান আসবে থ্রি পয়েন্ট ফোর ফোর এইট ইন্টু টেন ইনভার্স ফাইভ ডিভাইড হচ্ছে টু সি এটা ইউ ওয়ান ধরলাম এটা হচ্ছে কিউ ওয়ান বা কিউ সরি এখানে কিউ ধরব টু সি ওয়ান তাহলে কিউ এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ফোর ফোর এইট ইন্টু টেন ইনভার্স ফাইভ তার উপর হচ্ছে স্কোয়ার ডিভাইড হচ্ছে টু ইন্টু এটার ধারকত্বের মান দেওয়া হচ্ছে ফাইভ মাইক্রোফেরার ফাইভ ইন্টু টেন ইনভার্স সিক্স ফেরার এটাকে যদি এখন ক্যালকুলেশন করি থ্রি পয়েন্ট ফোর ফোর এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তাকে স্কোয়ার করবো এটাকে ভাগ দেব দুই দিয়ে আবার ভাগ হচ্ছে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ওয়ান পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন ইনভার্স তাহলে এখানে সঞ্চিত শক্তির পরিমাণ আসলো ওয়ান পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন ক্ষেত্রে এখন সি টু আর সি বের করতে হবে তাহলে এইখানে যখন আধানটা আসবে এখানে দুইটা পয়েন্টে ভাগ হবে একটা এই বরাবর যাবে একটা এই বরাবর যাবে তাহলে এই দিক দিয়ে আসবে কত এই দিক দিয়ে আসবে কত ওই দিক দিয়ে কত যাবে সেটা বের করার একটা সূত্র আছে যদি ধারক হয় তাহলে সেই ক্ষেত্রে এটা বের করার সূত্র হচ্ছে অর্থাৎ এই দিক দিয়ে কিউ সি টু এর ভেতর দিয়ে ধরলাম কিউ টু যাচ্ছে তাহলে কিউ টু ইজ ইকুয়াল টু হবে ওপরে হচ্ছে কোন ধারক দিয়ে যাচ্ছে সি টু তাহলে ওপরে হচ্ছে সি টু নিচে হচ্ছে এই দুইটা সমান্তরালে আছে এই দুইটার যোগফল তাহলে সি টু ডি প্লাস হচ্ছে সি থ্রি এই পয়েন্টে এসে দুইটা ভাগে ভাগ হয়েছে তো এই পয়েন্টে আসার আগে কি কিউ যেটা মূল আধান সেটাই তো এই দিক দিয়ে আসতেছিল তাহলে উপরে হচ্ছে সি টুর নিচে হচ্ছে সি টু প্লাস সি থ্রি ইন্টু হচ্ছে সার্কিটের মূল আধানের মান যদি এটা একটা সার্কিট হইতো যেমন এরকম যে এখানে হচ্ছে দুই রোদ দুইটা ভাগে ভাগ হই সরি তড়িৎ প্রবাহ দুইটা ভাগে ভাগ হয়েছে এটা হচ্ছে আর ওয়ান এটা হচ্ছে আর টু প্রবাহের ক্ষেত্রে এদিক দিয়ে যে তড়িৎ প্রবাহটা আসতেছে এই দিক দিয়ে যাচ্ছে আই ওয়ান আর এই দিক দিয়ে যাচ্ছে হচ্ছে আই টু এখানে দুইটা ভাগে ভাগ হয়েছে তাহলে আই ওয়ান বের করার সূত্র কি ছিল ওপরে হচ্ছে আর ওয়ানের বিপরীত রোধ আর টু নিচে হচ্ছে আর ওয়ান প্লাস আর টু হচ্ছে বর্তনীর মূল যে প্রবাহ আই সেটা এটা হচ্ছে তড়িৎ প্রবাহ বের করার সূত্র আর এটা হচ্ছে ধারকত্ব বের করার সূত্র তো এই দুইটার মধ্যে একটা জিনিস পার্থক্য আছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যে রোধ দিয়ে কারেন্টটা যাচ্ছে ওপরে হচ্ছে তার বিপরীত রোধ আর নিচে দুইটার যোগফল আর ধারকত্বের ক্ষেত্রে হচ্ছে যে ধারক দিয়ে যাচ্ছে সেইটাই ওপরে আর নিচে হচ্ছে দুইটার যোগফল কারণ ধারকত্ব আর রোধের তুল্য যে ধারকত্ব তুল্য রোধ বের করতেছে দুইটার বিপরীত সম্পর্ক এর জন্য তাহলে এখানে হচ্ছে সি টু সি টু এর মান কত পনেরো মাইক্রোফেরাট প্লাস সরি

2.0688 পয়েন্ট জিরো সিক্স এইট এইট ইন্টু টেন টু হচ্ছে আমরা আধানের মান পালাম এত কুলম এত কুলম আধান এই দিক দিয়ে যাচ্ছে তাহলে এখন ধারকতো কী হবে ইউ টু এইট হবে কিউ স্কোয়ার ডিভাইড টু সি মান পেয়েছি টু পয়েন্ট ডিভাইড হচ্ছে টু সি টু ইন্টু সি এর মান কত সি টু এর মান হচ্ছে ফিফটিন মাইক্রো তাহলে ফিফটিন ইন্টু টেন ইনভার্স এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি ভাগ টু ভাগ ফিফটিন টু দি মাইনাস সিক্স পয়েন্ট ইনভার্স সিক্স ইন্টু টেন ইনভার্স তাহলে এখানে দশমিকটা যদি দুই ঘর আগে নিয়ে আসি তাহলে এখানে কত হবে টেন ইনভার্স ওয়ান এত জু এটা হচ্ছে সিক্স তাহলে এখানে হচ্ছে সিক্স সিক্স পয়েন্ট এইট নাইন ইন্টু টেন ইনভার্স ওয়ান জু এটা হচ্ছে সঞ্চিত শক্তির মান পেলাম কোন ক্ষেত্রে এই সি টু এইটার ভেতর দিয়ে কি পরিমাণ সঞ্চিত বা এইটার সঞ্চিত শক্তির পরিমাণ কোথায় সেটা পেল সরি এখানে তো হচ্ছে স্কোয়ার করতে খেয়াল নেই মিলবে না টু পয়েন্ট জিরো জিরো সিক্স এইট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তাকে স্কোয়ার করতে হবে ভাগ হচ্ছে টু ভাগ ফিফটিন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ওয়ান পয়েন্ট ফোর টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ওয়ান পয়েন্ট ফোর টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এখন ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় ধারকের ক্ষেত্রে সঞ্চিত শক্তির পরিমাণ দ্বিতীয় ধারকের ক্ষেত্রে সঞ্চিত শক্তির পরিমাণ 1.42 পয়েন্ট ফোর টু ইন্টু তৃতীয় ধারকের ক্ষেত্রে নির্ণয় করতে হবে তৃতীয় ধারকের ক্ষেত্রে সি থ্রি এটার জন্য আমরা কিউ থ্রি আধান ধরে নিলাম তাহলে উপরে হচ্ছে সি থ্রি নিচে হচ্ছে সি টু প্লাস সি থ্রি ইন্টু হচ্ছে কিউ সি থ্রি এর মান হচ্ছে টেন ডিভাইড ফিফটিন প্লাস টেন মানে টোয়েন্টি ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফোর ফোর এইট ইন্টু টেন ইনভার্স কত হবে টেন ইনভার্স কিউয়ের মান কত ছিল টেন ইনভার্স ফাইভ লেখা হবে টেন ইনভার্স ফাইভ এটা যদি আমরা ক্যালকুলেশন করি টেন ভাগ টোয়েন্টি ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট এইট টেন টু দা পাওয়ার মাইনাস ফাইভ ওয়ান পয়েন্ট টু পাওয়ার ফাইভ পয়েন্ট ইনভার্স ফাইভ এত কুলম তাহলে সঞ্চিত শক্তির মান কত হবে ইউ মান হবে

তাহলে এখানে যেটা আসছে স্কোয়ার করতে হবে ওকে ভাগ দুই ভাগ হচ্ছে আধানের পরিমাণ আধান হচ্ছে সরি আধান না ধারকত্ব টেন ইন্টু টেন ইনভার্স সিক্স নাইন পয়েন্ট ফাইভ ওয়ান ইন্টু টেন ইনভার্স সিক্স টু তাহলে এইটার সঞ্চিত শক্তির মান পেলাম নাইন পয়েন্ট ফাইভ ওয়ান ইন্টু টেন ইনভার্স সিক্স জু নাইন পয়েন্ট ফাইভ ওয়ান টেন করি তৃতীয়টা বুঝতে পেরেছেন এরপর চতুর্থটা সি ফোরের শক্তির মান কী হবে সি ফোরের ভেতর দিয়ে বর্তমানের মূল যে আধান সেটাই আবার আসতেছে তাহলে সি ফোর এটার জন্য ইউ ফোর এটা হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইড হচ্ছে টু মান আমরা পেলাম থ্রি পয়েন্ট ফোর যেটা মূল আধান সেটা স্কোয়ার নিচে হচ্ছে টু ইন্টু C4 ফোর মান 20 ইন্টু টেন ইনভার্স 6. এটাকে যদি এখন ক্যালকুয়েশন করি 3.3448 পয়েন্ট থ্রি ফোর করতে হবে ভাগ দুই ভাগ টেন

ইউ ওয়ান আর ইউ টু এর মান কত পেয়েছি ইউ ওয়ান এর মান পেয়েছি ওয়ান পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন ইনভার্স ফোর জু ওয়ান পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন ইনভার্স ফোর জু আর ইউ সরি এটা হচ্ছে ইউ ওয়ান আর ইউ টু এর মান পেয়েছি ওয়ান পয়েন্ট ফোর টু ইন্টু টেন ইনভার্স ফাইভ জু ওয়ান পয়েন্ট ফোর টু ইন্টু টেন ইনভার্স ফাইভ জো তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইউ ওয়ানের ভ্যালু সব থেকে বেশি তার মানে ইউয়ানের প্রতি ইউনের সঞ্চিত শক্তি সবথেকে বেশি তারপর হচ্ছে ইউ ফোর তারপর হচ্ছে ইউ ইউ টু তারপর হচ্ছে ইউ থ্রি তা ম্যাপটা সবাই বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ